हेलो एवरीवन, वेलकम टू मैडली रॉकर्स ब्लॉग चैनल। आम्रा जाच्छी चंदननगरी जगद्धात्री पुजो देखते। प्रतिबार भावी जाबो जाबो किन्तु कोनो बारी जावा हुए उठे ना। प्रथमे आम्रा जाबो मानकुंडु, ओखान थेके चंदननगर। बेसिकाली चंदननगरेर पुजो तीनटे जायगातेई हय, भद्रेश्वर, मानकुंडु आर चंदननगर, एई तीनटे स्टेशन जुड़े। तो ভদ্রেশ্বরে আমার মাসির বাড়ি। প্রতি বছর আমরা প্ল্যান করি যাব যাব, কিন্তু যখন স্কুলে থাকতাম তখন আমাদের ছুটি থাকতো না, কলেজেও তাই ছুটি পেতাম না, আর এখন অফিসে তো প্রশ্নই নেই জগদ্ধাত্রী পুজোয় যে ছুটি পাব। রবিবার পড়েছে বলে এইবার যাওয়া হলো। তাও মাসি বলছিল থেকে যেতে, কিন্তু সোমবার আবার অফিস, সকালবেলায় এসে অফিসে বসা প্রচণ্ডই কষ্টের ব্যাপার, তাই জন্য আর থাকিনি। তো চলো শুরু করা যাক। আগেই বলেছি আমরা যাত্রা শুরু করব মানকুণ্ডু থেকে। অনেকেই শুধু চন্দননগর যায়, চন্দননগরের ঠাকুরই দেখে, কিন্তু আমি যা শুনলাম সেটা হলো চন্দননগর, মানকুণ্ডু আর ভদ্রেশ্বর, এই তিনটে জায়গায় মেন মেন ঠাকুরগুলো হয় এবং খুব সুন্দর পুজো হয়। তো ভদ্রেশ্বরে আমরা নামিনি, আমরা ডিরেক্ট মানকুণ্ডুতেই নেমেছি। এখান থেকেই আমরা মাসির সাথে দেখা করে আমাদের যাত্রা শুরু করব। স্টেশন থেকে নেমেই আমাদের বেশ কলকাতা কলকাতা ফিলিং এলো। এত এত হোর্ডিং, এত ভিড়, মনে হচ্ছিল যেন আবার দুর্গাপুজো ফিরে পেয়েছি। এই বাড়িটা বেশ সুন্দর লাগলো, পুরনো দিনের বাড়ি, তাই ভিডিও করে রেখেছি। আমাদের বাড়ির মানুষগুলোই আমাদের ব্লগে এত সাপোর্ট করে, আমার বেশ ভালোও লাগে। নিজেরা নিজেরাই যেতে যেতে আসে ভিডিওতে। যাই হোক, এটা আমাদের প্রথম প্যান্ডেল দর্শন ছিল। আমরা তো সবাই দেখে পাগল হয়ে গেছি, এত সুন্দর প্যান্ডেল, মনে হচ্ছিল কলকাতার পুজোকেও হার মানাবে। আমরা প্রথম থেকে একটাই কথা বলছিলাম, বাপরে এই প্যান্ডেল তো কলকাতার পুজোকেও হার মানাবে, এত সুন্দর সুন্দর কাজ এখানকার প্যান্ডেলের। প্রথম প্যান্ডেল পরিদর্শন করে আমরা এগিয়ে চললাম দ্বিতীয় প্যান্ডেলের দিকে। এখানে সোজা রাস্তার উপরে সব পুজোগুলো হয়। এটার থিমটা হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ, বেশ সুন্দর, এত কালারফুল জিনিসগুলো, ভীষণ ভালো লাগছিল। আর এইখানের প্যান্ডেলগুলো পরিদর্শন করতে করতে একটা জিনিস যেটা চোখে পড়লো, এখানে ওরকম কলকাতার মতন সিটি বাজিয়ে বাজিয়ে বেরিয়ে যান করে না। এটা আমি একটা কমেন্টে আগে পড়েছিলাম ফেসবুকে, কিন্তু এখানে এসে যখন এটা সত্যিই দেখলাম ভীষণ সুন্দর লাগলো। মানুষ তো বেরিয়ে যাবেই, কেউ কি আর ভিড় করে দাঁড়িয়ে থাকবে, সবাই তো ঠাকুর দেখতেই এসেছে, একটার পর একটা দেখবে বেরিয়ে যাবে। কিন্তু কলকাতার প্যান্ডেলে এত বাঁশি বাজায় আর একদম দাঁড়াতে দেয় না, এইখানে সেই সব নেই। যতক্ষণ ইচ্ছা দেখো, ছবি তোলো, তারপর বেরিয়ে যাও। সিকিউরিটি আছে কিন্তু কেউ কিচ্ছু বলে না। ¡Gracias!
ভিডিওতে শোলার কাজটা পুরো এলো না, তাই আমি আলাদা করে ছবি দিলাম। যদিও ছবিটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এই শোলার কাজটা অসাধারণ। তুই দেখ একবার কত ফুচকা। কি মনে হলো আমাদের ভর দুপুরবেলা আমরা সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। চকলেট ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা নিলাম, কিন্তু একটা ফুচকাও খুব একটা ভালো ছিল না, তাই জন্য আর জল ফুচকা খাবো খাবো করেও খাইনি, এখান থেকে বেরিয়ে গেলাম। এছাড়াও আরও অনেক ঠাকুর দেখার ছিল, পেট যদি গড়বড় করে তাহলে মুশকিল। এখানে সুন্দর ছবি তুলবো। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল, এখানে আমরা বেশ অনেকগুলো ফটোশ্যুট করেছি, কারণ জায়গাটা এত সুন্দর, বেশ দারুণ দারুণ ছবি এসছে। ছবিগুলো দেখতে চাইলে তোমরা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এরপর আবার আমরা একটা লস্যির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ রোদ ভীষণ, গলা শুকিয়েই যাচ্ছিল, জলে শুধু হচ্ছিল না, তাই ভাবলাম একটু লস্যি খাওয়া যাক। আমি লস্যি খাই না, আমি একটা ব্লু লেগুন খেলাম আর ওরা লস্যি আর ম্যাঙ্গো শেক খেলো। তাই হবে, আমি ওই জন্যই নিলাম না, লস্যি টাইপের। পুজোর সময় স্টলে যা হয় আর কি, ওই মোটামুটি একটা কোয়ালিটি, সেখান থেকেই আমরা যেটুকু এনার্জি দরকার গেইন করে আবার চললাম নেক্সট প্যান্ডেলের দিকে। এটা একটা কেমন পুতুল পুতুল বানিয়েছে, পুতুলের সাম্রাজ্য মতন, বেশ সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ কালারফুল, এত সুন্দর লাগছিল প্যান্ডেলগুলো সামনে থেকে দেখতে, মানে ক্যামেরা এগুলো কোনোভাবেই জাস্টিফাই করতে পারে না, সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর। আর যদি গাইড বলো তো এখানে আসার কিন্তু সেরকম কোনো বিশেষ গাইড নেই, কারণ আমরা যা বুঝলাম প্রথম থেকে এখনো অবধি যে কটা ঠাকুর দেখলাম, ওই মানকুণ্ডু স্টেশনে নেমে একদম সোজা রাস্তা ধরে চলে আসছি, সব প্যান্ডেলগুলো পরপরই পড়ছে। এমন নয় যে কলকাতার মতন এই একটু অটোতে উঠতে হচ্ছে বা বাসে উঠতে হবে একটা অন্য জায়গায় যেতে গেলে, এরকম নয়। এখানে সব নো এন্ট্রি করে দিয়েছে, মানে কোনো গাড়ি ঘোড়া এখানে ঢুকতে পারবে না, হেঁটে হেঁটে ওই একটা রাস্তার ওপর দিয়ে তোমাকে সব ঠাকুরগুলো দেখতে হবে। মানে অনেকটা শ্যামবাজার এরিয়ার মতন, ওখানে যেমন আমরা একটু গলিতে ঢুকে গিয়ে একটা ঠাকুর দেখে বেরিয়ে এসে আবার মেন রোডে হাঁটি, অনেকটা সেই রকম। ধরো কোনো একটা গলিতে ঢুকে তোমরা ঠাকুরটা দেখলে আবার তোমাকে বেরিয়ে মেন রোড ধরেই হাঁটতে হবে। এই প্যান্ডেলটায় অনিন্দ্য এসেছিল, অর্থাৎ শ্রীময়ের এক্স হাজবেন্ড যে হয়েছিল সে। এখানে একটা জিনিস দেখলাম যে আমাদের কলকাতায় কোনো সেলিব্রিটি আসলে পুরো প্যান্ডেলই বন্ধ করে দেয় আধ ঘন্টা এক ঘন্টার জন্য, এখানে কিন্তু সেরকম নয়, দিব্যি লোকজন যাচ্ছে এবং লোকজন ভেতরেও যাচ্ছে। যখন নাকি উনি ভেতরে গেছিলেন তখনও লোকজনকে ভেতরে ঢুকতে দিয়েছে, শুধু ওদের জায়গাটা ব্যারিকেড করে দিয়েছে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। আসলে এখানের লোকজন না খুব বেশি ডিসিপ্লিনড, মানে এখানে ওরকম জিনিসটা নেই যে দেখলে পরে একেবারে হই হই করে উঠলো, সবাই ছবি টবি তুলছে ঠিকই, কিন্তু তবু ভীষণ ডিসিপ্লিন এই জায়গাটা। এই প্যান্ডেলটার সামনে একটা মেলা বসেছে, কানের দুল, চুড়ি, আংটি, আমিও ছটা চুড়ি 70 টাকা দিয়ে কিনে নিলাম। এছাড়াও বোন আংটি কিনেছে, আরও কানের দুল এবং গলার হার এরকম কিছু কিনলাম, বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল এখানে।
এই স্থানের বিগ্রহটিকে মনে হয় রানীমা বলা হয়। এটা তেমাথা শিব মন্দিরের পুজো। এখানে ঠাকুরগুলো এত বড় বড়, কিন্তু কি নিখুঁত কাজ, দেখলেই মন ভরে যায়। এই প্যান্ডেলটা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্যান্ডেলের পুরো কপি। এটা আমার বন্ধু দেখে বলল, কারণ আমি তো যাইনি সাউথের ঠাকুর দেখতে, তাই আমি জানিও না। ও দেখে বলল যে এটা পুরো কপি। যাই হোক, আমার তো সেটা দেখা হয়নি, তাই আমি এখানেই আর একবার ভালো করে দেখে নিলাম। আর এই ঠাকুরটা দেখার সাথে সাথে আমাদের মানকুণ্ডুর ঠাকুর দেখা মোটামুটি শেষ। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম, শুধু ওই প্যালেসটাই দুটো দেখলাম একই জায়গার মধ্যে। খুব বেশি দূরত্বে নয় ওই দুটো, কিন্তু দুটোর মধ্যে অবশ্যই একটু আলাদা তো রয়েইছে, একদম একরকম নয়। এটা দেখার পরেই 3:30 বেজে গেছে মোটামুটি, আমাদের খিদেও পেয়ে গেছে। এবার একটু চেষ্টা করব খাবার খোঁজার। চল না, নিয়ে বসে খেয়ে নি ভাই। আরে টেক অ্যাওয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে বা বসে খেয়ে নি।